নতুন নতুন তথ্য জানার জন্য প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। বন্ধুগণ, আমাদের পৃথিবীতে যত ধরনের জিনিস আছে, যত ধরনের প্রকৃতির জিনিস আছে, সে সকল কিছু আমাদের জীবনের উপর কিছু ভালো প্রভাব পড়ে এবং কিছু খারাপ প্রভাব পড়ে। এবং বিশেষ করে যা গাছ আছে, অনেক এমন গাছ আছে যেই গাছগুলি আপনাদের জীবনে এতটাই ভালো প্রভাব পড়ে যে সেই গাছগুলি বাড়িতে থাকলে সেই বাড়িটিতে চারিদিক থেকে উন্নতি হয় এবং সেই বাড়িতে চারিদিক থেকে সফলতা আসে, বাড়িতে প্রতিদিন সুখ শান্তি থাকে, বাড়ির প্রতিজন যারা ব্যক্তি রয়েছে সকলেরই সকল কিছু ভালো হয়, জীবনে কোনোদিনও দুঃখ কষ্ট তাদের হয় না। তবে এমন কিছু গাছ আছে যে গাছগুলি আমাদের বাড়িতে থাকলে অনেক অশুভ ফল দেয়, এবং সেই গাছগুলি বাড়িতে থাকা এতটাই অশুভ যে সেই গাছগুলি যদি বাড়িতে থাকে, বাড়িতে সেই বাড়িটির উপর বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থাকে, বাড়িটিতে কোনোদিনও সুখ শান্তি থাকে না, বাড়িতে বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি হয়। তো এই ধরনের গাছগাছালি নিয়ে, বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে, গাছ নিয়ে আমাদের বাস্তুতেও অনেক কিছু বলা হয়েছে। বাস্তুশাস্ত্র এমন একটি জিনিস, যদি কেউ কোনো ব্যক্তি বা কোনো বাড়ি যদি সেই বাস্তুর হিসেবে, বাস্তুর মতে, বাস্তুর নিয়ম মেনে যদি কোনো একটি ব্যক্তি থাকতে পারে বা কোনো একটি বাড়ি সেইভাবে করা যায়, তাহলে 100% নিশ্চিন্ত এবং 100% নিশ্চিত যে সেই বাড়িটিতে সর্বদা সুখময় হয়ে থাকবে, সেই বাড়িটিতে বৃষ্টির মতো সেই বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি আসবে, এবং অনেক কম সময়ের ভিতর সেই বাড়িতে বিভিন্ন ধরনের সুখ সুবিধা চলে আসে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকেই বলবো এমন কিছু গাছ নিয়ে, কোন গাছগুলি বাড়িতে থাকলে বাড়িটিতে বা সেই বাড়িটিতে থাকা প্রতিজন ব্যক্তির উপর কতখানি ভালো প্রভাব পড়ে। এবং আজকে অনেক ধরনের আলৌকিক শক্তি, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, সেই সকল কিছু গাছের উপর থাকে। কেন কি একটি কথা আমরা সকলেই জানি যে গাছ এই পৃথিবীতে থাকা নোংরা জিনিস বা কার্বন ডাইঅক্সাইড সেই সকল কিছু নিজেকে নিয়ে আমাদেরকে অক্সিজেন দেয়, এবং গাছ নিয়ে আমরা অনেক কিছু জানি বা অনেক কিছু আমরা পড়েছি বিভিন্ন বইয়ে। তো চলে আসুন ভিডিওতে আজকে বলবো যে কোন গাছগুলি বাড়িতে থাকলে আপনার জীবনে কিছু দিনের ভিতর খুব ভালো প্রভাব পড়বে। এমন এমন কিছু গাছও যদি বলবো যে গাছগুলি অশুভ প্রভাব আছে, সেই গাছগুলি যদি বাড়িতে থাকে তবে সেই গাছগুলিকে আপনি বাড়ির থেকে আপনাকে দূর করতে হবে। ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন, শেয়ার অবশ্যই করবেন, যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো প্রথম বলবো দেবদারু গাছ। দেবদারু গাছ সাধারণত অনেক বাড়িতে দেখা যায়। দেবদারু গাছ সৌন্দর্য বর্ধনের জন্য দেবদারু গাছ বাড়িতে লাগানো হয়। বাড়ির যে দেওয়াল রয়েছে, দেওয়ালের চারপাশে দেবদারু গাছ আমরা অনেকেই প্রত্যক্ষ করেছি, দেখেছি আমরা। দেবদারু গাছ যদি বাড়িতে থাকে তাহলে বলা হয় সেই বাড়িতে অনেক পজিটিভ এনার্জি থাকে, সেই বাড়িটির উন্নতি অনেক বেশি হয়, এবং বাস্তু মতে দেবদারু গাছ বাড়িতে থাকা অত্যন্ত জরুরি। কিন্তু দেবদারু গাছ বাড়ির কোন দিকে লাগাতে হবে? দেবদারু গাছ বাড়ির উত্তর দিকে সর্বদা লাগাবেন। বাড়ির উত্তর দিকে যদি দেবদারু গাছ থাকে তবে সেই বাড়িতে কোনোদিনও ধনের অভাব হয় না, ধনের অভাব হবে না, সেই বাড়িতে কর্মক্ষেত্র সর্বদা ভালো যাবে, বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তি তার মনের মতো তার স্বপ্ন পূর্ণ হবে। তো দেবদারু গাছ বাড়ির উত্তর দিকে থাকা অত্যন্ত শুভ, তাই দেবদারু গাছ বাড়িতে লাগাতে অবশ্যই চেষ্টা করবেন। দ্বিতীয় হচ্ছে কলা গাছ। কলা গাছ আমরা সকলেই জানি কলা গাছ একটি খুব দরকারি গাছ। কেন কি আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি, বিভিন্ন আমাদের বিয়ে অনুষ্ঠান বা বিভিন্ন যে কোনো ওপেনিংস সেরেমনিতে আমরা দেখেছি যে কলা গাছ দুই পাশে কলা গাছ থাকে, এবং বিবাহে কলা গাছ তো অত্যন্ত জরুরি। এবং কলা গাছকে পূজা করলে বলা হয় ভগবান বিষ্ণুকে পূজা করা হয়, এবং যাদের বাড়িতে কলা গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং গ্রহদেব বৃহস্পতি সেই বাড়ির উপর আশীর্বাদ করে থাকে। তাই কলা গাছ বাড়িতে অবশ্যই লাগাবেন, এবং কলা গাছ বাড়ির বাউন্ডারির ভিতরে অবশ্যই লাগাবেন। অনেকে কলা গাছ লাগায় কলা গাছ বাড়ির পেছন দিকে থাকে, কিন্তু চেষ্টা করবেন কলা গাছ যেন বাড়ির বাউন্ডারি এবং সম্মুখের দিকে থাকে।
তো কলা গাছ বাড়িতে থাকলে আপনার বাড়িটিতে অনেক উন্নতি হবে এবং বিশেষ করে কলা গাছ আপনার বাড়ির যে ঈশান দিক রয়েছে ঈশান কোণ সেই ঈশান কোণে কলা গাছ অবশ্যই লাগাবেন এবং তার সঙ্গে যেখানে কলা গাছ থাকবে সেই কলা গাছের সামনে একটি তুলসী গাছ অবশ্যই লাগাবেন তুলসী গাছ এবং কলা গাছ অবশ্যই লাগাবেন এবং প্রতিদিন কলা গাছ এবং তুলসী গাছকে অবশ্যই পুজো করুন দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যা সকল সমস্যা আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে আপনার জীবনটি খুব সুন্দর হয়ে যাবে পরের গাছটি হচ্ছে আকন গাছ বাড়িতে থাকা অত্যন্ত অশুভ আকন গাছ বলতে গেলে এই ছবিতে দেখা ভিডিও ছবিতে দেখছেন আকন গাছ এই গাছটির পাতা ছিললে একটি সাদা রঙের দুধের মতো একটা আঠা বের হয় এটিকে বলা হয় আকন গাছ তো বাড়িতে যদি আকন গাছ থাকে সেই আকন গাছকে বাড়ির থেকে দূর করা ভালো কেন কি আকন গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে সর্বদা খারাপ প্রভাব পড়ে এবং বাড়িতে সর্বদা ঝগড়া বিবাদ এই ধরনের অনেক কিছু হয়ে থাকে বাড়ির থেকে থাকা ব্যক্তিদের মান সম্মান হানি হতে পারে পরের গাছটি হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছ বাড়িতে থাকা ভালো নয় পেঁপে গাছ বাড়িতে থাকলে অশুভ বলা হয় পেঁপে গাছ বিশেষ করে আপনার বাড়ির যদি বাউন্ডারির ভিতর থাকে তাহলে তবুও ঠিক আছে কিন্তু অনেকে দেখা যায় বাড়িটির যে আপনার বাড়িটি যে তৈরি হয়েছে বাড়িটির হয়তো আপনার প্রধান দরজার সামনে যেখানে এন্ট্রি রয়েছে বাড়িটির সেখানে বাড়ির জানলার সামনে পেঁপে গাছ ঠিক আছে তবে সেটিকে দূর করে দিন বাউন্ডারির ভিতর পেঁপে গাছ রাখুক কিন্তু বাড়ির দরজার সামনে এবং জানালার সামনে পেঁপে গাছ কোনোদিনও রাখতে নেই এতে আপনার বাড়িটিতে অনেক অশুভ প্রভাব পড়বে নারকেল গাছ শুভ আমরা সকলেই জানি তাই বাড়ির বাউন্ডারির ভিতর সর্বদা নারকেল গাছ একটি অবশ্যই লাগাবেন বিশেষ করে বাড়িটির যে গেট রয়েছে গেটের দুদিকে একটি করে নারকেল গাছ অবশ্যই লাগাবেন যে বাড়িতে নারকেল গাছ থাকে সেই বাড়িতে বলা হয় কুবের এর প্রবেশ ঘটে তাই বাড়িতে নারকেল গাছ অবশ্যই লাগাবেন বটগাছও বাড়িতে থাকা শুভ কিন্তু বটগাছের ছায়াটি যেন আপনার বাড়ির উপর না পড়ে সেদিকে লক্ষ্য অবশ্যই রাখবেন বটগাছের ছায়া আপনার বাড়ির উপর পড়াটি খুবই খারাপ এবং বটগাছটি যদি আপনার বাড়িতে থাকে তবে বাড়ির পূর্ব দিকে বটগাছটি থাকা বাড়ির পশ্চিম দিকে বটগাছ থাকলে সম্পূর্ণ অলক্ষ্যের চিহ্ন বলে বলা হয় যে বাড়িতে বাড়ির পশ্চিম দিকে বটগাছ থাকে সেই বাড়িতে অর্থহানি হয় তাই বাড়ির বটগাছ যদি আছে বটগাছ পূর্ব দিকে থাকা ভালো এবং বটগাছের ছায়াটি আমলখি গাছ আপনার বাড়িতে থাকা অত্যন্ত ভালো কেন কি আমলখি গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে ধন সম্পত্তির প্রবেশ ঘটে এবং টাকা পয়সা বৃদ্ধি হয় আমলখি গাছ যে বাড়িতে থাকে তারপরে গাছটি হচ্ছে ডালিম গাছ আপনার বাড়িতে থাকা অত্যন্ত শুভ কেন কি ডালিমের রং যেমন লাল সেইভাবে বলা হয় আপনার বাড়িটি সর্বদা লাল হচ্ছে উজ্জ্বল রং এবং লাল রঙের অনেক বড় বৈশিষ্ট্য রয়েছে তাই যে বাড়িতে ডালিম গাছ আছে এবং ডালিমের রঙের মতনই উজ্জ্বলতা বজায় রাখে সেই বাড়িটিতে বলা হয় বাস্তু মতে বাড়িতে ডালিম গাছ থাকা বাড়ির বাউন্ডারির ভিতরে ডালিম গাছ থাকা অত্যন্ত শুভ বাড়ির বাউন্ডারির ভিতরে যদি ডালিম গাছ থাকে তাহলে সেই বাড়িতে থেকে লক্ষ্মী কোনোদিনও যায় না লক্ষ্মীর প্রবেশ সর্বদা ঘটে এবং মনের চাইতে চাওয়ার থেকেও বেশি সেই বাড়িতে ধনের আগমন ঘটে এবং ডালিম গাছটি সর্বদা বাড়ির অগ্নি কোণে বা অগ্নি দিকে সেই কোণে আপনি লাগাতে চেষ্টা করবেন অগ্নি কোণে ডালিম গাছ থাকা অত্যন্ত বেশি ভালো ফল প্রদান করে থাকে তারপরে গাছটি হচ্ছে কি হলুদ গাছের বিষয়ে আমরা অনেকেই জানি হলুদ এমন একটি কাঁচা হলুদ এমন একটি জিনিস আমাদের অনেক পূজা পার্বণে কাঁচা হলুদের প্রয়োজন হয় কাঁচা হলুদে বিভিন্ন অনুষ্ঠান করা হয় তবে হলুদ গাছ বাড়িতে থাকা অত্যন্ত অশুভ বিশেষ করে আপনার যদি বাড়িতে যদি হলুদ গাছ এসে বাড়িটির পেছন দিকে হলুদ গাছ লাগাবেন অনেকে বাড়িতে টাবের মধ্যে হলুদ গাছ লাগায় তো হলুদ গাছ লাগিয়ে সেটি বাড়ির যে ছাদ আছে বাড়ির যে চাল রয়েছে সেখানে ভেতরে রাখে অর্থাৎ বাড়ির ভেতরে হলুদ গাছ কোনোদিনই প্রবেশ ঘটাবেন না কোনো টাবে হলুদ গাছ লাগাবেন না এবং যদিও হলুদ গাছ হয় হলুদ গাছ আপনি আপনার বাড়ির পেছন দিকে আপনি লাগাতে চেষ্টা করুন বাড়ির সামনে দিয়ে কোনোদিনও হলুদ গাছ লাগাবেন না এটি অত্যন্ত অশুভ আতা গাছ আপনার বাড়িতে থাকা অত্যন্ত অশুভ আতা গাছ থাকলে অর্থহানি হয় বলা হয় যদিও আপনার বাড়িতে আতা গাছ আছে তাহলে আপনি কী করবেন সেই আতা গাছের সামনে একটি কলা গাছ অবশ্যই লাগাবেন অর্থাৎ আতা গাছ অত্যন্ত অশুভ গাছ আতা গাছ বাড়িতে থাকলে ধনহানি মানহানি ইত্যাদি হয় তবে যদি আতা গাছ আছে সেটিকে না কেটে সেই আতা গাছের সামনে একটি কলা গাছ অবশ্যই রোপণ করবেন এতে যে আতা গাছের যে অশুভ প্রভাব সেই অশুভ প্রভাবটি সে আপনার বাড়ির থেকে চলে যাবে এবং শেষ গাছটির কথা বলবো সেই গাছটি হচ্ছে গিয়ে জাম গাছ বাড়িতে থাকা
অত্যন্ত শুভ। দাম জাম গাছ বাড়িতে থাকলে বলা হয় সে বাড়িতে অর্থের আগমন ঘটে, সে বাড়িতে রাতারাতি অনেক কিছু ভালো প্রভাব পড়ে যদি জাম গাছ আপনার বাড়িতে থাকে। তবে বেশি শুভ ফল তখনই পাবেন যখন জাম গাছটি আপনার বাড়ির দক্ষিণ দিকে থাকবে, দক্ষিণ দিকে জাম গাছ থাকা অত্যন্ত শুভ। তো বন্ধুগণ, আজকে বললাম এমন কিছু গাছের কথা যে গাছগুলি আপনার বাড়িতে থাকলে শুভ এবং আপনার বাড়িতে থাকলে অশুভ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন, শেয়ার করবেন, যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।